হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা জানব কি করে প্রশান টিকারের গ্রোথ মনিটরিংয়ের কাজ আপনারা করবেন। এখন আপনারা প্রশান টিকার অ্যাপটিকে ওপেন করবেন। দেখুন, প্রশান টিকার অ্যাপটি ওপেন হয়ে গেছে। প্রথমেই আমরা দেখি কি করে শিশুদের প্রশান টিকারের গ্রোথ মনিটরিংয়ের কাজ আপনারা করবেন। আপনারা বেনিফিশারিজ অপশানে ক্লিক করুন। দেখুন, এই পেজটি ওপেন হবে। আপনারা 0 থেকে 6 মান্থ চিলড্রেন, 6 মান্থ থেকে 3 ইয়ার্স চিলড্রেন, 3 ইয়ার্স থেকে 6 ইয়ার শিশুদের ক্ষেত্রে গ্রোথ মনিটরিংয়ের কাজটা আপনাদের করতে হবে। ধরি আমি এখানে 3 থেকে 6 ইয়ার বাচ্চাদের ক্ষেত্রে কোনো একটি বাচ্চার গ্রোথ মনিটরিং করে দেখাচ্ছি। দেখুন, একটি পেজ ওপেন হয়েছে। এই পেজে যে শিশুটির গ্রোথ মনিটরিং করবেন সেই শিশুটির পাশে যে 3টে ডট আছে সেইখানে আপনারা ক্লিক করবেন। দেখুন, এবার লেখা রয়েছে গ্রোথ মনিটরিং, সেখানে গিয়ে আপনারা ক্লিক করুন। দেখুন, ঠিক উপরের আগের মাসের গ্রোথ মনিটরিংয়ের তথ্য দেওয়া আছে। ঠিক এর নিচে এই মাসের তথ্য ইনপুট করতে হবে। দেখুন, এখানে হাইট কথাটি লেখা রয়েছে। হাইটের তলায় যে বক্সটি রয়েছে সেখানে শিশুটির হাইট পুট করবেন। এবার দেখুন, ওয়েট কথাটা লেখা রয়েছে, তার তলায় যে বক্সটি রয়েছে সেখানে সেই শিশুটির ওয়েটটাকে পুট করবেন আপনারা। এবং একদম শেষে দেখুন, সাবমিট কথাটি লেখা রয়েছে, সেখানে গিয়ে আপনারা সাবমিট করবেন। এইভাবে আপনারা সমস্ত শিশুদের গ্রোথ মনিটরিংয়ের কাজটা শেষ করবেন। এই গ্রোথ মনিটরিংয়ের কাজ আপনাদের কিন্তু প্রতি মাসে 10 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন।